بسم الله الرحمن الرحيم সিদ্দিক আব্দুল্লাহ মোল্লা স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন এর পক্ষ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই অভিনন্দন শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তোমরা যেন ভালো থাকো ঘরে থাকার পাশাপাশি তোমরা আমাদের পাঠদানগুলো নিয়মিত দেখো এবং পাঠদানগুলো শেষ করবে আজ আমি তোমাদেরকে দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সম্পর্কে পাঠদান করব পাঠদানের বিষয় হচ্ছে মানব বসতি মানব বসতিতে বসতি অষ্টম অধ্যায় কত অধ্যায় মনে রাখবে এটি হলো অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় তোমরা বইয়ের মধ্যে খুলে ফেলো বই খুলে দেখো অষ্টম অধ্যায় আমরা গত ক্লাসে আমরা জনসংখ্যা সম্পর্কে পাঠদান করেছি এখন এই জনসংখ্যার সাথে বা জনগণের সাথে আমাদের বসত বাড়ি প্রয়োজন বা বসত বাড়ি না হলে আমরা বসবাস করতে পারবো না এখানে দেখো কি লিখেছি মানব বসতি মানুষ যখন কোনো একটি অঞ্চলে নির্দিষ্ট কোনো জায়গা মানুষ একটি নির্দিষ্ট স্থানে বসবাস করে তাকে বলা হয় মানব বসতি মানুষ আমরা আগে আমাদের প্রয়োজন কি বাসস্থান বাসস্থানটা হচ্ছে মানুষের এর মধ্যে প্রথম কি প্রথম অবস্থায় হলো বাসস্থান আমাকে আগে কি করতে হবে বসবাস করতে হবে তারপরে আমি আমার অন্যান্য চিন্তাধারাগুলো আমরা করব যে প্রথমে যদি আমি বাসস্থানটা আমি যদি না পাই তাহলে আমার আমি কে যাযাবর থাকব এর জন্য আমাদের মানুষের প্রয়োজন হচ্ছে প্রথমত স্থায়ীভাবে এক জায়গায় বসবাস করা আমাদের মৌলিক চাহিদা কয়টি দেখো এখানে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা আমাদের এই পাঁচটি হচ্ছে আমাদের মৌলিক চাহিদা এই পাঁচটি মৌলিক চাহিদা আমাদের প্রত্যেক ব্যক্তির প্রয়োজন বা দরকার মানুষ আদি যুগে গুহায় বসবাস করত কালের বিবর্তনের ফলে মানুষ বসবাসের ধরন পরিবর্তন করেছে বা বসতির ধরন পরিবর্তন করেছে আগে মানুষ গুহায় বসবাস করত ফলমূল খেয়ে জীবন জীবন ধারণ করত এখন আর গাছে গাছে কেউ থাকে না পশু পাখি শিকার করে তারা খেত এখন আর সে পশু পাখি শিকার করে মানুষ খায় খায় না যে তা না তবে পরিবর্তন এসেছে মানুষ জ্ঞান বিজ্ঞানে কিছুটা উন্নতি হয়ে এসেছে আস্তে 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 মানুষ আজ বর্তমান রূপ ধারণ করেছে সারাটা পৃথিবীতে জলবায়ু এক না সারাটা পৃথিবীতে ভূপ্রকৃতি এক না সারাটা পৃথিবীতে তোমার পানীয় জলের ব্যবস্থাও এক রকম নয় এজন্য তোমাকে খেয়াল রাখতে হবে যে মানুষ কোথায় বসবাস করে কেন করে বা অত্যধিক জনসংখ্যাটা কেন গড়ে উঠেছে বা কি প্রয়োজনে মানুষ এক স্থানে মানুষ যাওয়ার জন্য আগ্রহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক কারণে বিভিন্ন রকমের বসতি দেখা দেয় বা দেখা যায় যে প্রাকৃতিক কারণগুলো কি কি ভূপ্রকৃতির কারণ তারপরে তোমার পানীয় জলের কারণ পানির সুব্যবস্থা তারপরে খনিজের সুব্যবস্থা তারপরে হচ্ছে তোমার জলবায়ুর সুব্যবস্থা বা জলবায়ু জলবায়ুর উপরও আমাদের জনবসতি নির্ভর করে তারপরে আমাদের কি হচ্ছে প্রাকৃতিক কারণগুলো তোমার মাটির উপরে নির্ভর করে মাটির প্রকৃতি রীতিনীতি প্রাকৃতিক কারণে গড়ে উঠে একেখানে লিখেছি প্রাকৃতিক কারণে বিভিন্ন রকমের বসতি গড়ে উঠে আমি যা বলেছি সেই কারণগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ মেরুদেশীয় জলবায়ু অঞ্চলের এক্সট্রিমোরা বরফে ধরে থাকে তাহলে সেটা কোন দেশে মেরুদেশীয় অঞ্চল আমরা জানি পৃথিবী গোল এই গোলাকার পৃথিবীর কি হচ্ছে উত্তর মেরু আছে দক্ষিণ মেরু আছে তোমার উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে মানুষ কি হচ্ছে যে আমাদের নিরক্ষীয় অঞ্চলের মতো বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের মতো মানুষ বসবাস করতে পারে না
তাদের জন্য তাদের পরিবেশ ছিল কি দেখো তারা বরফের গলে বসবাস করতে পারে এবং বাংলাদেশের অধিকাংশই হচ্ছে কি গ্রামীণ ঘর কেন গ্রামীণ ঘর তাদের মাটির কারণে কৃষিকাজের কারণে মানুষ কি হচ্ছে যে গ্রামে তারা গ্রামে ঘরবাড়ি তৈরি করে গ্রামীণ ঘরগুলো আবার কি রকম দেখো এখানে দোচালা চৌচালা গ্রামের ঘরগুলো হচ্ছে দোচালা দুটি ঘর আর চারচালা হচ্ছে তোমার চারটা চাল থাকবে যে ঘরে দুটি চাল সেটি হচ্ছে দোচালা যে ঘরে চারটি চাল সেটি হচ্ছে তোমার চৌচালা আর আমরা এই ঘরগুলো কিন্তু গ্রামে দেখতে পাই শহরে আমরা দেখতে পাই না কেন দেখতে পাই না বড় বড় করে ঘর করে তারা রাখে আল্লাহ রহমতে জমি আছে জামা আছে কি করে যে জমি জমার কারণে তারা কি হচ্ছে যে জমি জমার কারণে তারা অনেকগুলো জায়গা করে জায়গা দখল করে তারা কি করতেছে যে বা জায়গার মধ্যে তারা বড় বড় ঘর করে রাখে কিন্তু আমাদের শহরে তা না শহর বসতিগুলো একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে গড়ে ওঠে যে শহর বসতিতে আধুনিক নকশা ও সামগ্রী দিয়ে তৈরি করে তৈরি অট্টালিকা ও বিল্ডিং দেখা যায় দেখা যায় যে আধুনিক পদ্ধতিতে তারা তারপরে নতুনত্ব সামগ্রী দিয়ে কলাকৌশল করে তারপরে তোমার কি হচ্ছে যে নকশা দিয়ে তারা ঘরবাড়ি তৈরি করে কিন্তু এগুলি করার জন্য তোমাকে অনেকগুলো জায়গা নিয়ে করা যাবে না অর্থাৎ একটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে করতে হয় যাকে বলা হয় নগর নগর যাকে বলা হয় নগর এই নগর যখন তুমি করবা বা নগর আনয়ন যখন তোমাকে করতে নগর করবা নগরের কতগুলো রুল রেগুলেশন নিয়ম কানুন এগুলো মেনে চলে তোমাকে তোমার বিল্ডিং এবং অট্টালিকা গুলো তৈরি করতে হয় এখানে আচ্ছা তৈরি করো এখন আমাদের এই ঘর বাড়িগুলো আবার তৈরি তোমার নির্ভর করে জনসংখ্যার উপরে যেখানে জনসংখ্যা ঘনত্ব বেশি থাকবে সেখানে আমাদের অট্টালিকাগুলো ঘন ঘন উঠবে বা সৌন্দর্য কম থাকবে নিয়ম নীতিও সেখানে মেনে চলা যাবে না আর যেখানে তোমার জনসংখ্যা কম দেখা যাবে বা যেখানে জনসংখ্যা কম সেখানে তোমার বিলাসবহুল জীবনযাপন করা যাবে বড় বড় বিল্ডিং করা যাবে বা স্কুল বড় এবং সেখানে নকশা করা যাবে বিভিন্ন রকমের তোমার সেখানে কি হচ্ছে সুযোগ সুবিধা তুমি সেখানে পাও বিদায় সেটাকে একটা ঐতিহ্য হিসাবে তুমি তৈরি করে নিবে তোমরা তো জানো যে সোনারগাঁটা যখন এই শাখা কেটকোটা রাজধানী সোনারগাঁটা আমরা কি হচ্ছে যে শিক্ষা সফর হিসাবে সেখানে যাই আমরা সেখানে গেলে দেখি যে এক একটা কি বাসাগুলো কিভাবে তৈরি করেছে কিভাবে কারুকাজগুলো কিভাবে করেছে তারপরে তোমার কিভাবে কত বড় বড় রুম করেছে বা রুমের মধ্যে কি কি তোমার সরঞ্জাম রেখেছে আসবাবপত্র রেখেছে আমরা সেখানে গেলে দেখতে পাই সেটা নির্ভর করতেছে কৃষির উপরে জনসংখ্যার ঘনত্বের উপরে বা জনসংখ্যা বৃদ্ধির উপরে জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হচ্ছে গড়বারে প্রয়োজন বেশি হয়ে যায় আবার অপরিকল্পিতভাবে বেড়ে ওঠে যেখানে অপরিকল্পিতভাবে গড়বারে তৈরি হয় সেখানে আমাদের কি হচ্ছে পরিবেশ দূষণ হয় আমাদের পরিবেশ দূষণ হয় পরিবেশ দূষণ হলে তো আমাদের কি হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় এই জন্য জনসংখ্যা বৃদ্ধির জনিত কারণটা তোমাদেরকে জানা প্রয়োজন এবং সেটা সমস্যার আবার সমাধানের বিষয়ে তোমাদেরকে জানা দরকার এটা কিন্তু আমি গত ক্লাসে পড়ে ফেলছি এখানে লিখে দিয়েছি দেখো অট্টালিকা বিল্ডিং তৈরি হচ্ছে কেন হচ্ছে যখন জনসংখ্যা বেশি হবে তখন সেখানে অপরিকল্পিত তোমার ঘরবাড়িগুলো তুলবে অপরিকল্পিত ঘরবাড়ি তুললে সেখানে সৌন্দর্য হানি হয়ে যায় নিয়ম কানুন ভঙ্গ হয় বসতি স্থাপনের নিয়ম দেখো এখানে লিখেছে ফ্যাক্টর অফ তোমার সেটেলমেন্টস যে ফ্যাক্টর অফ সেটেলমেন্টস গুলো আমাদের কি হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে ফ্যাক্টর অফ সেটেলমেন্টস গুলোর মধ্যে আমাদের প্রথমে দরকার হচ্ছে ভূপ্রকৃতি মাটি মাটি না হলে আমরা ঘরবাড়ি তৈরি করতে পারবো না তারপরে হচ্ছে কি তোমার পানীয় জলের সুব্যবস্থা বা সহজলভ্যতা তারপরে হচ্ছে মাটি তারপরে হচ্ছে তোমার প্রতিরক্ষা অর্থাৎ নিরাপত্তা তারপরে হচ্ছে তোমার যোগাযোগ ব্যবস্থা আমাকে খেয়াল রাখতে হবে যে এই ছয়টি নিয়ামক যেখানে আমরা থাকবে বা পাবো সেখানে জনবসতিটি আমাদের সুন্দর হয় জনবসতি আবার বেশি হয় বেশি হলো নিয়ম কানুনের মধ্যে তোমার থাকলে সেখানে শান্তিতে বসবাস করা যায় এখন আসো এই যে ভূপ্রকৃতি সম্পর্কে আমি লিখেছি পৃথিবীর ভূপ্রকৃতি একই রকম নয় পৃথিবীর ভূপ্রকৃতি কোথাও উঁচু কোথাও নিচু কোথাও মালভূমি কোথাও সমভূমি এই চার ধরনের তোমার ভূপ্রকৃতি যে আমরা পৃথিবীতে দেখতে পাই যেখানে সমতল ভূমি সেখানে জনসংখ্যা একটু বেশি হয় সেখানে বসত বাড়িগুলো বেশি ঘনত্ব হয়ে ঘুরে ওঠে কেন কৃষিকাজের জন্য তারপরে তোমার এখানে দেখো আচ্ছা মালভূমিতে আমাদের বর্তমানে কি হচ্ছে যে যেখানে উঁচু জায়গা আছে সেখানে অনেক সময়
মানসিক এগুলোতে পাহাড় থেকে কেটে কেটে তারা গড়বড়ে তৈরি করতেছে কোথাও নিচু অঞ্চল নিচু অঞ্চল কোথাও তোমার মালভূমি মালভূমিকে সমতল করে তোমার চাষাবাদের ব্যবস্থা করতেছে বা সেখানে ইনশাআল্লাহ যে কৃষিকাজ যদি ভালো হয় সেখানে তোমার জনবসতিটা হয়ে ওঠে তারপরে হচ্ছে সমতল ভূমিতে তো কোনো কথাই নেই সমতল ভূমিতে তোমার জমিটা আমাদের ফসল ভালো হয় সমতল ভূমিতে ঘরবাড়ি তৈরি করতে আমাদের কষ্ট কম হয় যাতায়াত ব্যবস্থা করতে আমাদের কষ্ট কম হয় সেখানে আমাদের জনবসতি গড়ে ওঠে এখন দেখো দুই নম্বরে হচ্ছে পানি ও জলের সহজলভ্যতা যেখানে পানির অপর নাম জীবন আমরা পানি সুপ্রিয় পানি পান করি আর আমাদের পানির যেখানে পানির সুব্যবস্থা থাকবে যোগাযোগ ব্যবস্থা থাকবে সেখানে আমাদের কি হচ্ছে দোকানপাট কলকারখানা গড়ে উঠবে যে পানির তোমার যাতায়াত ব্যবস্থা হচ্ছে সহজলভ্য বা সেখানে খরচ কম লাগে যার কারণে যে পানির অবস্থা পানীয় যদি সুব্যবস্থাটা থাকে সেখানে দোকানপাট গড়ে ওঠে সেখানে পানির সুব্যবস্থা হয় তারপরে তোমার কি হচ্ছে বর্জ্য পদার্থগুলো সেটা তারা ফেলে দিতে সুবিধা হয় কি তোমার পানিতে চলে যাবার তোমার নালের ব্যবস্থা করা হয় বা তোমাদের বর্জ্য পদার্থগুলো ফেলার একটা সুব্যবস্থা থাকে এবং আমাদের পণ্য দ্রব্যগুলো যখন হয় সেগুলো আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় কি হচ্ছে নৌ যোগাযোগের মাধ্যমে বা নৌ পরিবহনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায় সেজন্য তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে পানীয় জলের সুব্যবস্থা আমাদের ব্যবস্থা ও জনবসতির জন্য কি নিয়ামক বা জনবসতির জন্য দায়ী থাকে তারপরে হচ্ছে কি মাটি মাটি কয় প্রকার তিন প্রকার কি কি মাটি হচ্ছে কত প্রকার দেখো তিন প্রকার আমি লিখে দিয়েছি মাটি তিন প্রকার এঁটেল মাটি বেলে মাটি দোআঁশ মাটি তোমরা জানো এঁটেল মাটিতে কি হয় হাড়ি পাতি তৈরি করা হয় এঁটেল মাটির মাটিটা হচ্ছে ধূসর এবং ধূসর না মানে লালচে ধরনের এবং সেটা একটু আঠালো ধরনের এইসব জায়গার মধ্যে আমাদের গর্ভাশীর বসতিটা গড়ে ওঠে কম কারণ এটা একটা শক্তিশালী আটা নয় এগুলো অনেক সময় কি হচ্ছে অতিরিক্ত রোদ করলে ফেটে যায় তো এই জন্য এটা আমাদের বসবাসের জন্য তেমন উপযোগী না বেলে মাটিতে তোমার ঘর বাড়ি তৈরি করা যাবে না কেন যাবে না সেটা একেবারে তোমার ক্ষণস্থায়ী বেলে মাটিটা ক্ষণস্থায়ী বেলে মাটি তোমার এখানে ফসলও তেমন হয় না ফসল ফলনের উপযোগী হয় না দোআঁশ মাটিতে ফসল ফলনের সবচেয়ে উপযোগী হলো দোআঁশ মাটি যেখানে আমাদের দোআঁশ মাটি পাওয়া যাবে বাংলাদেশের বলো বিদেশের বলো বিশেষ করে দোআঁশ মাটিটা আমাদের বাংলাদেশেই পাওয়া যায় আমাদের বাংলাদেশের যে পানীয়গুলোর কাছে বা যেখানে তোমার নদ নদীগুলো কাছাকাছি সেখানে অঞ্চলের পানিগুলো হচ্ছে মাটিগুলো হচ্ছে তোমার দোআঁশ মাটি এই দোআঁশ মাটিতে তোমার ধান চাষ গম চাষ তারপরে তোমার পাট চাষ ভালো হয় এই চাষগুলো ভালো হয় বিদায় এখানে জনবসতিটা বেশি হয়ে থাকে এবং সেখানে বসতিগুলো তারা এমনভাবে তোমার গড়ে ওঠে যেন কেউ দলবদ্ধ হয়ে বস মানে গুচ্ছ বলে এটাকে বলা হয় গুচ্ছ পদ্ধতিতে বসবাস সবাই একসাথে বসবাস করাটা পছন্দ করে আচ্ছা আজকে আমি তোমাদেরকে এখানে আবার আরেকটি কথা আছে কি কথা আছে দেখো এখানে প্রতিরক্ষা প্রতিরক্ষাটা একটু বলি আমি প্রতিরক্ষাটা হচ্ছে কি যেখানে নিরাপত্তার সুব্যবস্থা যে আমি একটা জায়গায় বসবাস করব সেখানে আমার কতগুলো সুব্যবস্থা থাকতে হবে গ্রামে বসবাস করতে তোমার নিরাপত্তার প্রয়োজন আছে আবার সহজে শহরেও বসবাস করার জন্য তোমার নিরাপত্তার প্রয়োজন আছে এই জন্য তোমাকে খেয়াল রাখতে হবে যে আমার প্রতিরক্ষাটা কোথায় ভালো কোথায় মন্দ আমি এক জায়গায় বসবাস করব আমি সেখানে নিজেকে রক্ষা পাবো কিনা বা আমার কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা এগুলো চিন্তাধারা করেই আমাদের মানব বসতিগুলো গড়ে ওঠে তারপরে তোমার এখানে আমি আরেকটা পয়েন্ট দিয়েছি পশুচারণ পশুচারণটা হচ্ছে কি যে পৃথিবীর সব জায়গায় কৃষিকাজ করে জীবিকা উপার্জন করে না কোথাও কি হচ্ছে যে খনিজের সুব্যবস্থা থাকে কোথাও পশুচারণের সুব্যবস্থা থাকে আমাদের বিশ্বের মধ্যে কোথাও তোমার গরুর চাষ হয় মেষ পালিত হয় কুকুর পালিত হয় তারপরে তোমার হাতি পালিত হয় মেষ তারপরে তোমার শূকর পালিত হয় এগুলো কিন্তু এক বিশ্বের মানে পৃথিবীর সম্পদ এই সম্পদগুলো এক একজন এক একভাবে তারা তোমার কি করে যে পালিত করে তারা এক একভাবে জীবিকা উপার্জন করে এবং অর্থনৈতিক দিক দিয়ে তারা কি হচ্ছে চাঙ্গা হচ্ছে বা অর্থনৈতিক উন্নয়ন সাধন করছে তারপরে হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা এখানে আমরা লিখেছি যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগ যোগাযোগ ব্যবস্থা যোগাযোগটা হচ্ছে কি যেখানে আমার স্কুল কলেজে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা থাকবে সেখানে তোমার মানব বসতিটা গড়ে ওঠে তারপরে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য দ্রব্য নেওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন যেখানে তোমার চারটা পথ যেখানে আমরা খেয়াল রাখবো যেখানে চারটি যোগাযোগ ব্যবস্থা নৌপথ জলপথ স্থলপথ ও বিমান পথের সুব্যবস্থা আছে সেখানেও কিন্তু তোমার মানব বসতিটা বেশি গড়ে ওঠে এই জন্য মানব বসতি গড়ে ওঠার পিছনে তোমার যোগাযোগ ব্যবস্থা অবশ্যই রয়েছে গ্রামে কিন্তু যোগাযোগ ব্যবস্থা
চলে গাড়ি চলে যেই কোনো তোমার সময় যাতা আমরা রওনা দিতে পারি কিন্তু আগে তোমার সেরকম ছিল না নিয়ম কানুনে বাধা নিয়ম কানুনে তারা বিধিবদ্ধ ছিল যে একটা ফেরি তো যখন তখন চলবে না তার একটা নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট সময়ে আমাদের এই ফেরিগুলো চলাচল হতো আচ্ছা আমি তোমাদেরকে এখানে এই পর্যন্ত বলেছি তো এখন আসো তোমাদেরকে আমি বলবো যে বসতির ধরনটা হচ্ছে কি যে আমি তো বলেছি বসতির ধরন গ্রামে এক ধরনের বসতি হয় শহরে আরেক ধরনের বসতি হয় গ্রামের বসতিগুলো আমাদের কি হচ্ছে বিক্ষিপ্ত থাকে আমাদের দূরে দূরে থাকে গ্রামের বসতিগুলো একটু বিক্ষিপ্ত থাকে অর্থাৎ দূরে দূরে থাকে আবার নদীর কূলের বসতগুলো তোমার একটু দূরে দূরে থাকে এক জায়গা থেকে আরেকটা দূরে থাকে কেন দেখা যায় যে নদীর ওই পার থেকে এই পারে জনগণ আসা যাওয়া করতে হয় এক পারে জনগণ থাকে আরেক পারে জনগণ থাকে মাঝখানে হচ্ছে নদীটা এই জন্য আমাদের কি হচ্ছে যে গ্রামের বসতিগুলো একরকম শহরের বসতিগুলো আরেক রকম এই যে আমরা তোমাদের ছবিতে দেখাচ্ছি দেখো এখানে ছবি দুইটা ছবির মধ্যে তোমাদের দেখা যাচ্ছে এই যে গ্রামের বসতিটা কেমন আর এখানে হচ্ছে তোমার শহর বসতিটা গ্রামের বসতির মধ্যে দেখেন খড়কুটো দিয়ে ঘরের চাল দেওয়া হয়েছে যে খড়কুটো দিয়ে ঘরের চাল দিয়ে দিয়েছে আর তোমার শহরের বসতির মধ্যে কি হচ্ছে অট্টালিকা প্রাসাদ দেখা যাচ্ছে এই যে অট্টালিকা প্রাসাদ এই অট্টালিকা প্রাসাদগুলো আমাদের শহরে গড়ে উঠেছে এখন আমার গ্রামীণ বসতিগুলো তোমরা খেয়াল রাখবে এটা আবার দুই ধরনের হয়ে থাকে ওই যে বলছি একটি হচ্ছে কি তোমার নদীর কূলের অবস্থা আর একটি হচ্ছে তোমার সাধারণ জমির মধ্যে ব্যবস্থা যেখানে তোমার স্বাভাবিক জমি থাকে বা কৃষিকাজের জন্য জমিগুলো আমরা করে থাকি বা রেখে থাকি সেখানে আমরা কি করি গুচ্ছভাবে বসবাস করে থাকি মানুষ একসাথে বসবাস করে থাকে নিরাপত্তার জন্য আবার তোমার নিজেরা বাঁচার জন্য জমি বেশি চাষ করার জন্য ফসল বেশি ফলানোর জন্য চেষ্টা করে একসাথে বসবাস করার জন্য সংঘবদ্ধ যাকে বলা হয় কি গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বা দলবদ্ধ এইটাকে একসাথে বসবাস করা কি বলা হয় সংঘবদ্ধ দলবদ্ধ গোষ্ঠীবদ্ধ তারপরে হচ্ছে তোমার বিক্ষিপ্ত বিক্ষিপ্ত যেটা কি হচ্ছে দেখো বিক্ষিপ্ত জনগণকে ঘুরে ঘুরে বিক্ষিপ্ত মানে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করা এই যে এখানে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে দেখো যে একটি বাড়ি থেকে আরেকটি বাড়ি কত দূরে একটি থেকে আরেকটি বাড়ি একটি থেকে আরেকটি বাড়ি এইভাবে তোমাদের যে বাড়িগুলো হয় সেগুলোকে বলা হয় তোমার বিক্ষিপ্ত একসাথে দেখো এই যে নদীর দুই পাশে দুটো নদী দিয়ে দিচ্ছে নদীর দুই পাশে কি হচ্ছে লাইন করে তোমার বসত বাড়িগুলো গড়ে উঠেছে যে বসত বাড়ি গড়ে উঠার পিছনে কি হচ্ছে জলীয় তোমার নদীর কূলের অবস্থা ভালো দেখতে হবে বা পানীয় কূলের অবস্থা দেখতে হবে এরপরে হচ্ছে তোমার রৈখিক আরেকটি তোমার একটু আপা দেখাচ্ছে তোমাদের রৈখিক বসতি কি লম্বাভাবে রৈখিক বসতি হয়ে গেছে এগুলো স্বাভাবিকভাবে কোথায় হয়ে থাকে যেখানে তোমার রেল যোগাযোগের ব্যবস্থা সুব্যবস্থা আছে যে সেখানে আমাদের বসতগুলো রৈখিকই হয়ে থাকে অর্থাৎ রেখাভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় হয়ে থাকে আমরা এখন আজকে যে আমি যে তোমাদের যে পাঠদান করেছি সেই পাঠদান সম্পর্কে আমি কিছু প্রশ্ন সম্পর্কে আপনারা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখো এই পর্যন্ত আমি যে তোমাদেরকে পাঠদান করিয়েছি এখানে অনেক ধরনের প্রশ্ন হতে পারে বা অনেক ধরনের বিষয় এখানে আমরা জেনেছি অনেক ধরনের প্রশ্ন হতে পারে আমরা অনেক বিষয় সম্পর্কে আমরা জেনেছি এখন আমাদের জানার পরে আমাদের প্রশ্নগুলো কি কি হতে পারে সর্বপ্রথম তোমাদের প্রশ্ন হতে পারে মানব বসতি কাকে বলে মানব বসতি কত প্রকার ও কি কি তারপরে আজকে আমরা জানতে পেরেছি কি জানতে পেরেছি দেখো এখানে পৃথিবীর প্রাকৃতিক কারণগুলো বা নিয়ামকগুলো বসতি গড়ে ওঠার নিয়ামকগুলো কারণগুলো কি কি বা তোমার কাছে কোন কারণটি বেশি মুখ্য মনে হয় এই ধরনের প্রশ্ন হবে তারপরে তোমার সেই কারণগুলোর ব্যাখ্যা দাও প্রকৃতি সম্পর্কে লিখো ভূপ্রকৃতি সম্পর্কে লিখো জলবায়ু সম্পর্কে লিখে যাও তারপরে মাটি সম্পর্কে লিখো তারপরে প্রতিরক্ষা সম্পর্কে লিখো তারপরে যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে লিখো তারপর তোমাকে প্রশ্ন করতে পারে যে পশুচারণটা কেন করা হয় যে বসতি গড়ে ওঠার পিছনে পশুচারণটা কেন প্রয়োজন এ সম্বন্ধে তুমি ব্যাখ্যা দাও তারপরে তোমাকে বলতে পারে কি বলতে পারে যে মাটিটা কেন এত প্রয়োজন যে মাটি কেন প্রয়োজন বা পানির সুব্যবস্থা কেন দরকার এই ধরনের খুঁটিনাটি প্রশ্নগুলো তোমাদেরকে করতে পারে আশা করি তোমরা আমার পাঠদানের বিষয়টা মনোযোগ দিয়ে তোমরা শুনেছ এবং অবশ্যই তোমরা অনলাইনে ক্লাসগুলো দেখবে আর আজকে আমি যে পাঠের বিষয়টা তোমাদেরকে বইয়ে দেখিয়ে দিয়েছি তোমরা ওই পৃষ্ঠাগুলো তোমরা আজকেই শেষ করে ফেলবে তো আজকে তোমাদেরকে আমার এই পর্যন্ত আমি তোমাদেরকে রাখি ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে তোমাদেরকে পরবর্তী
বিষয় সম্পর্কে আমি জানাবো তো তোমাদের আজকে আমি যতটুকু পড়িয়েছি তোমরা এতটুকুই তোমরা বাড়ির কাজ তোমরা আমার জন্য করে রাখবে সবাই বাড়ির কাজটা লিখে নিয়ে যাও বা বাড়ির কাজ লিখো বাড়ির কাজ আপা বাড়ির কাজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই মানব বসতি পিছে পিছে আমি দিব না মানব বসতি 103 পৃষ্ঠা পর্যন্ত দিয়ে দেই আর মানব বসতি 103 পৃষ্ঠা এই পর্যন্তই তোমরা আজকে আমার পাঠ্য বিষয় তোমরা শেষ করবে